আসসালামু আলাইকুম। আজকে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ এবং মিরাজের ঘটনা সম্পর্কে জানব। সেই বছরই অর্থাৎ নবুয়তের একাদশ বর্ষের শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র ৬ বছর। হিজরতের প্রথম বছর শাওয়াল মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহে গমন করেন। সে সময় তার বয়স ছিল ৯ বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐকান্তিক ইচ্ছা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রক্ত সম্পর্কে গড়া তোলার প্রেক্ষিতে এই অসম বিবাহের ব্যবস্থা করা হয়েছিল। মিরাজের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও তাবলিগের সাফল্য এবং তার ইসলামের অনুসারীদের প্রতি অত্যাচার নির্যাতন মাঝামাঝি পর্যায়ে চলেছিল। দূর দিগন্তে মিটিমিটি জ্বলছিল তার আলো। ঠিক এমন সময়ে নৈশ ভ্রমণ ও উদ্যোগমনের ঘটনাটি সংঘটিত হয়। এ মেরাজ কবে সংঘটিত হয়েছিল এ সম্পর্কে সিরাত রচয়িতাদের মতামতের বিভিন্নতা রয়েছে। যেমন ১ তিব্রানি বলেছেন যে বছর নবী সাইয়েদুল মুরসালিন নবুয়ত দেওয়া হয় সে বছরই। ২ ইমাম নববী এবং ইমাম কুর্তুবী লিখেছেন নবুয়তের ৫ বছর পর। ৩ হিজরতের ১৬ মাস আগে অর্থাৎ নবুয়তের ৫ বছর পর। ৪ নবুয়তের দশম বর্ষের ২৭ রজব আল্লামা মনসুরপুরি এই অভিমত গ্রহণ করেছেন। ৫ হিজরতের ১ বছর ২ মাস আগে অর্থাৎ নবুয়তের ত্রয়োদশ বর্ষের মুহররম মাসে। ৬ হিজরতের ১ বছর আগে অর্থাৎ নবুয়তের ত্রয়োদশ বর্ষের রবিউল আউয়াল মাসে। উল্লেখিত বক্তব্যসমূহের মধ্যে তিনটি বক্তব্যকে সঠিক বলে মেনে নেওয়া যায়। ৫ ওয়াক্ত সলাত ফরজ হওয়ার আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তিকাল হয়েছিল। আর এ ব্যাপারে সবাই একমত যে ৫ ওয়াক্ত সলাত মেরাজের রাতে ফরজ করা হয়। এর অর্থ হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মৃত্যু মেরাজের আগেই হয়েছিল। তার মৃত্যু নবুয়তের দশম বর্ষের রমজান মাসে হয়েছিল বলে জানা যায়। কাজে মেরাজের ঘটনা এর পরেই ঘটেছে, আগে নয়। শেষোক্ত তিনটি বক্তব্যের কোনোটিকে কোনোটির উপর প্রাধান্য দেওয়ার মতো তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোরআন হাদিসে বর্ণিত এ সম্পর্কিত বিবরণ উল্লেখ করা হলো। ইবনে কাইয়ুম লিখেছেন, সঠিক বর্ণনা অনুযায়ী জানা যায় যে নবী সাইয়েদুল মুরসালিনকে সশরীরে বোরাকে তুলে জিব্রাইল আলাইহিসসালাম এর সঙ্গে মসজিদে হারাম থেকে প্রথমে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করানো হয়। প্রিয় নবী সেখানে মসজিদের দরজায় খুঁটির সাথে বোরাক বেঁধে যাত্রা বিরতি করেন এবং সকল নবীর ইমাম হয়ে সলাত আদায় করেন। এরপর সে রাতেই তাকে বাইতুল মাকদিস থেকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়। জিব্রাইল আলাইহিসসালাম দরজা খুলেন। প্রিয় নবী সেখানে আদম আলাইহিসসালামকে দেখে সালাম করেন। আদম আলাইহিসসালাম তাকে মারহাবা বলে সালামের জবাব দিয়ে তার নবুয়তের স্বীকারোক্তি করেন। সে সময় আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের ডান দিকে নাক্কার এবং বাম দিকে ফাফিদের রূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখান। এরপর তিনি দ্বিতীয় আসমানে গেলে দরজা খুলে দেওয়া হয়। প্রিয় নবী সেখানে ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিসসালাম এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে দেখে সালাম করেন। তারা সালামের জবাব দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা স্বীকার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর যান চতুর্থ আসমানে। সেখানে তিনি ইদ্রিস আলাইহিসসালামকে দেখে সালাম করেন। তিনি সালামের জবাবে তাকে মোবারকবাদ দেন এবং নবুয়তের কথা স্বীকার করেন। এরপর তাকে পঞ্চম আসমানে নেওয়া হয়। সেখানে তিনি হারুন আলাইহিসসালামকে দেখে সালাম দেন। তিনি সালামের জবাবে মোবারকবাদ দেন এবং তার নবুয়তের কথা স্বীকার করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপর নেওয়া হয় ষষ্ঠ আসমানে। সেখানে মূসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। তিনি সালাম করলে মূসা আলাইহিসসালাম মারহাবা বলেন এবং নবুয়তের কথা স্বীকার করেন। নবী মুরসালিন সামনে অগ্রসর হলেন। এ সময় মূসা আলাইহিসসালাম কাঁদতে লাগলেন। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, একজন নবী যিনি আমার পরে আবির্ভূত হয়েছেন তার উম্মতেরা আমার উম্মতদের চেয়ে সংখ্যায় বেশি বেহেস্তে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপর নিয়ে যাওয়া হয় সপ্তম আসমানে।
সেখানে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার দেখা হয়। তিনি সালাম করেন, তিনি জবাব দেন, মোবারকবাদ দেন এবং তার নবুয়তের কথা স্বীকার করেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয়। তিনি আল্লাহর এত কাছাকাছি পৌঁছেন যে উভয়ের মধ্যে দুটি দৌনুক বা তারও কম ব্যবধান ছিল। সে সময় আল্লাহ তাআলা তার যা কিছু দেওয়ার দিয়ে দেন, যা ইচ্ছা ওহী নাজিল করেন এবং 50 ওয়াক্ত সলাত পরজ করেন। প্রেরার পথে মূসা আলাইহিসসালামের সাথে দেখা হলে তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি কাজের আদেশ দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনে 50 ওয়াক্ত সলাত আদায়ের আদেশ দিয়েছেন। মূসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত এত সালাত আদায় করার শক্তি রাখে না, আপনি আল্লাহর কাছে পিড়ে গিয়ে সলাত কমিয়ে দেওয়ার আবেদন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিসসালামের দিকে তাকালেন, তিনি ইশারা করলেন, এরপর পিড়ে গিয়ে সলাতের সংখ্যা কমিয়ে দেওয়ার আবেদন জানালেন। মূসা আলাইহিসসালামের সাথে আবার প্রেরার পথে দেখা। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহর কাছ থেকে কি আদেশ নিয়ে যাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 45 ওয়াক্ত সলাতের কথা বললেন। মূসা আলাইহিসসালাম বললেন, আপনি পিড়ে যান, এমনই করে বারবার পিড়ে যাওয়ার এবং সলাত কম করার হার এক পর্যায়ের সংখ্যা দাঁড়ালো 5। এই ওয়াক্ত সলাতে মূসা আলাইহিসসালাম বেশি মনে করলেন এবং আরও কমিয়ে আনার আবেদন জানানোর জন্য পিড়ে যেতে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ভীষণ লজ্জা লাগছে, আমি আর যেতে চাই না, আমি আল্লাহর এই আদেশের উপরই মাথা নত করলাম। পেরার পথে কিছু দূর আসার পর আওয়াজ হলো, আমি আমার পরস নির্ধারণ করে দিয়েছি এবং আমার বান্দাদের জন্য কমিয়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন প্রভুকে বাহ্যিক দৃষ্টিতে দেখেছেন কিনা, আল্লামা ইবনে কাইয়ুম এ সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে নবী কি আল্লাহ তাআলাকে দেখেছেন? ইমাম ইবনে তাহমিয়া লিখেছেন, চোখে দেখার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কোনো সাহাবি এই কথা বর্ণনাও করেনি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চোখ এবং অন্তর দ্বারা দেখার যে কথা উল্লেখ রয়েছে, যে দুটি মত বর্ণিত রয়েছে তার মধ্যে প্রথম বর্ণনা দ্বিতীয় বর্ণনার বিপরীত নয়। এরপর ইমাম ইবনে কাইয়ুম যে নৈকট্য এবং নিকটতর হওয়ার কথা উল্লেখ করেছেন, এটি মেরাজের সময়ের চেয়ে ভিন্ন সময়ের কথা। সূরা নাজমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর সে নবী নিকটবর্তী হলো, তারপর আসলো আরও নিকটে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে কথাই বর্ণনা করেছেন। পক্ষান্তরে মেয়েরাদের হাদিসে যে নৈকট্যের কথা বলা হয়েছে, সে সম্পর্কে ব্যাখ্যা হচ্ছে এই যে, এটা আল্লাহরই নৈকট্য। সূরা নাজম এ সম্পর্কে কোনো ব্যাপক আলোচনা নেই, বরং সেখানে বলা হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহার কাছে দেখছেন, যাকে দেখেছেন তিনি জিব্রাইল আলাইহিসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে তার আসল চেহারায় দুইবার দেখেছেন, একবার পৃথিবীতে এবং অন্যবার সিদরাতুল মুনতাহার কাছে। সঠিক কিনা আল্লাহই ভালো জানেন। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাক্কুস সদর বা সিনা সাকের ঘটনা ঘটেছিল। এ সফরের সময় তাকে কয়েকটি জিনিস দেখানো হয়েছিল। তাকে দুধ এবং মদ দেওয়া হয়েছিল, তিনি দুধ গ্রহণ করলেন। এটা দেখে জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আপনাকে ফিতরাত বা স্বভাবের পল দেখানো হয়েছে, যদি আপনি মদ গ্রহণ করতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আল্লাহর রাসূল চারটি নহর দেখলেন, দুটি জাহেরি আর দুটি বাতিনি। প্রকাশ্য নহর ছিল নীল এবং পোরাতের তাৎপর্য সম্ভবত এই যে, তার রিসালত নীল এবং পোরাত সজীব এলাকাসমূহের বিস্তার লাভ করবে, অর্থাৎ এখানের অধিবাসীরা বংশ পরম্পরায় মুসলমান হবে, এমন নয় যে এ দুটি নহরের পানির উৎস জান্নাতে রয়েছে। জাহান্নামের দারোগা মালিককে তিনি দেখলেন, তিনি হাসেন না, তার চেহারায় হাসি খুশির কোনো ছাপও নেই। আল্লাহর রাসূলকে বেহেশত এবং দোজখও দেখানো হলো। এতিমের ধন সম্পদ যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের অবস্থাও দেখানো হয়। তাদের ঠোঁট ছিল উটের ঠোঁটের মতো, তারা নিজেদের মুখে পাথরের টুকরোর মতো অঙ্গার প্রবেশ করাচ্ছে এবং সেই অঙ্গার তাদের গুচ্ছ দ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরদের দেখলেন, তাদের প্যাডগুলো এত বড় ছিল যে তারা নড়াচড়া করতে পারছিল না। ফেরাউন,
অনুসারীদের জাহান্নামে নেওয়ার সময় তারা এসব সুদখোরকে মারিয়ে যাচ্ছিল। জিনাকারীদেরও দেখলেন, তাদের সামনে তাজা গোশত ও দুর্গন্ধময় পচা গোশত ছিল, অথচ তারা তাজা গোশত রেখে পচা গোশত খাচ্ছিল। যেসব নারী স্বামী থাকা সত্ত্বেও নিজ গর্বে অন্য পুরুষের সন্তান ধারণ করেছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরও দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন যে ওসব মহিলার বুকে বড় বড় কাঁটা বেঁধিয়ে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি মক্কার একটি কাফেলাকে দেখেছিলেন, সে কাফেলার একটি উট পালিয়ে গিয়েছিল। তিনি তাদেরকে সেই উটের সন্ধান বলে দিয়েছিলেন। ডেকে রাখা পাত্রে পানি ছিল, তিনি সেই পানি থেকে পান করেছিলেন। সে সময় সকলে ঘুমাচ্ছিল। মেরাজের রাতের পরদিন সকালে বিবরণ তার দাবির সত্যতার একটি প্রমাণ হয়েছিল। বলে দিলেন যে অমুকের সময় সেই কাফেলা ফিরে আসবে। কাফেলা থেকে পালিয়ে যে উটটি মক্কার দিকে আসছিল তিনি সেই উটটির বিবরণ পেশ করলেন। পরবর্তী সময় তার বর্ণিত সব কথায় সত্য প্রমাণিত হলো। ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় স্বগোত্রীয় লোকজনের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন সমূহের কথা বর্ণনা করা হলো, তখন এটিকে তারা মিথ্যা গুজব বলে উড়িয়ে দিল। শুধু তাই না, তারা নানাভাবে তাকে পরীক্ষণ করতে শুরু করলো। কিন্তু এত কিছু সত্ত্বেও কাফিরদের ঘৃণা আরও বেড়ে গেল এবং তারা তার কথা মেনে নিতে অস্বীকৃতি জানালো। বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সেই সময় সিদ্দিক উপাধি দিয়েছিলেন, কেননা অন্য সবাই যখন অবিশ্বাস করেছিল তিনি তখন সব কিছুই বিশ্বাস করেছিলেন। মেরাজের বিবরণ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন এই জন্য যে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাব। নবীদের ব্যাপারে এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহ তাআলা বলেন, এবং এভাবেই আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের রাজ্য ব্যবস্থাপনা দেখিয়েছি যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা আল আনাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, তাহলে আমি তোমাকে আমার বড় কিছু নিদর্শন দেখাবো। এসব দেখানোর উদ্দেশ্য হচ্ছে তারা যেন বিশ্বাস স্থাপন করে। এ কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীরা আল্লাহর নিদর্শন সরাসরি প্রত্যক্ষ করায় তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়, ফলে তারা আল্লাহর পথে মানুষকে দাওয়া দিতে গিয়ে এমন সব দুঃখ কষ্ট ও নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারেন যা অন্য কারো পক্ষে সম্ভব নয়। তাদের দৃষ্টিতে পার্থিব জগতের যাবতীয় শক্তি মনে হয় তুচ্ছ, এ কারণে তারা কোনো শক্তিকে পরোয়া করেন না। মিরাজের ঘটনায় ছোটোখাটো বিষয় এবং এ ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে শরীয়তের বড় বড় কিতাবে বিস্তারিত আলোচনা রয়েছে। তন্মধ্যে প্রধান প্রধান কয়েকটি বিষয় উল্লেখ করা যাচ্ছে। এখানে লক্ষ্য করার বিষয় এ যে আল্লাহ তাআলা কুরআনে মাত্র একটি আয়াতে মেরাজের ঘটনা উল্লেখ করেই ইহুদিদের দুষ্কৃতির কথা বর্ণনা করেছেন। এরপর তাদের জানিয়েছেন যে এ কুরআন সেই পথের ওই হেদায়াত দিয়ে থাকে যে পথ সঠিক এবং সরল। কুরআন পাঠকারীদের মনে হতে পারে যে উভয় কথা সম্পর্কহীন, কিন্তু আসলে তা নয়। আল্লাহ তাআলা তার বর্ণনা ভঙ্গিতে এই ইশারায় দিয়েছেন যে এখন থেকে ইহুদিদের মানব জাতির নেতৃত্বে আসন থেকে সরিয়ে দেওয়া হবে, কেননা এসব ইহুদি এমন ভয়াবহ অপরাধ করেছে যে নেতৃত্বের যোগ্যতা তাদের আর নেই। কাজেই এই দায়িত্ব ও মর্যাদা এখন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করা হবে এবং দুঃসাহসী দাওয়াতের উভয় কেন্দ্রকে তা নিয়ন্ত্রণাধীন করা হবে। অন্য কথায় বলা যায় যে রুহানি নেতৃত্ব এক উম্মত থেকে অন্য উম্মতের কাছে স্থানান্তর করা হবে। জুলুম, অত্যাচার এবং বিশ্বাসঘাতকতায় কলঙ্কিত ইতিহাসের অধিকারী একটি উম্মতের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে এমন একটি উম্মতকে দেওয়া হবে যাদের মাধ্যমে কল্যাণের ঝর্ণা দ্বারা উচ্চারিত হবে। এই উম্মতের পয়গম্বর ওহির মাধ্যমে কুরআনে করিম পেয়েছেন। কুরআন মানব জাতিকে সর্বাধিক হেদায়াত দান করেছে, কিন্তু এই নেতৃত্বের পূর্ণতা কীভাবে সাধিত হবে? ইসলামের নবী তো মক্কার পাহাড়ে লোকদের কাছে ঘুরে বেড়াচ্ছেন, এটি একটি প্রশ্ন। এই প্রশ্ন অন্য একটি সত্যের পর্দা উন্মোচন করেছে। ইসলামের দাওয়াত একটি পর্যায়ে অতিক্রম করার কাছে পৌঁছেছে, বর্তমানে অন্য একটি পর্যায়ে প্রবেশ করবে, এ দ্বারা হবে অন্য ধারা থেকে ভিন্ন। এই কারণে দেখা যায় যে কোনো কোনো আয়াতে পৌত্তলিকদের সুস্পষ্ট ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে এবং কঠোর হুমকি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি যখন
কোনো জনপদ ধ্বংস করতে চায় তখন তার সমৃদ্ধ ব্যক্তিদের সৎ কাজ করতে আদেশ করে, কিন্তু তারা সেখানে অসৎ কাজ করে। তারপর তাদের প্রতি দণ্ড প্রদান ন্যায়সঙ্গত হয়ে যায় এবং আমি সেটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। আল্লাহ তাআলা উক্ত সূরে আরও বলেন, নূহের পর আমি কত মানব গোষ্ঠী ধ্বংস করেছি, তোমার প্রতিপালকই তার বান্দাদের পাপাচারে সংবাদ রাখা এবং পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। এই সকল আয়াতের পাশাপাশি এমন কিছু আয়াতও রয়েছে যাতে মুসলমানদের ভবিষ্যৎ ইসলামী সমাজের রূপরেখা তুলে ধরা হয়েছে। তারা এমন এক ভূখণ্ডে নিজেদের ঠিকানা তৈরি করেছে যেখানে সব কিছু তাদের নিজেদের হাতে ন্যস্ত। উল্লিখিত আয়াতে এমন ইশারা রয়েছে যে আল্লাহ রাসুল শীঘ্রই এমন নিরাপদ জায়গা পেয়ে যাবেন যেখানে দীন ইসলাম যথাযথভাবে প্রচার ও প্রসার লাভ করবে। মেরাজের রহস্যময় ঘটনা এমন সব বিষয় রয়েছে যার সাথে আমাদের আলোচ্য বিষয়ের সরাসরি সম্পর্ক বিদ্যমান, এ কারণে সেসব বর্ণনা করা দরকার। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মেরাজের ঘটনা হয়তো বাইআতে আকাবার কিছুকাল আগে ঘটেছিল অথবা প্রথম ও দ্বিতীয় বাইআতে আকাবার মাঝামাঝি সময় ঘটেছিল। আল্লাহ তাআলাই সব কিছুই ভালো জানেন।